হ্যালো গাইস, ওয়েলকাম টু এসএস রিয়াক্স চ্যানেল। আমি সৌরভ, আজকে আবার এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি যে ভিডিওটি করব সেটা একটি মুভি ট্রেলারের ওপর। অ্যাকচুয়ালি গতকালের ভিডিওতে এক ভাই কমেন্টে জানান যে মুভির ওপর একটি রিভিউ দিতে। মুভিটি হলো কাশ্মীর ফাইলস, সরি। তো মুভিটি তো আমার কমপ্লিটলি দেখা হয়নি, সেই জন্যে আমি এই মুহূর্তে মুভি রিভিউটা করতে পারছি না। তো আপাতত আমি ট্রেলারটা দেখি, দিয়ে ট্রেলার রিভিউটা করব অবশ্যই। আর ট্রেলারের লিঙ্ক যে ডেসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই চেক করে নেবেন। তো কাশ্মীর ফাইলস যেটা আমি চেক করে দেখলাম, এটা হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে অবশ্যই 1990-92 এইরকম সময়কালে অ্যাকচুয়ালি কাশ্মীরে যে যারা কাশ্মীরি পণ্ডিত তাদের জেনোসাইড করা হয়েছিল। তো কাশ্মীরে সেই কাশ্মীরি পণ্ডিতদের সংখ্যা একেবারেই কমে যায়, হয়তো নেই বলা যেতে পারে। তো তার ওপরেই এই মুভি বানানো হয়েছে। তো এটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি। এবার মুভিতে কতটা কি সত্য দেখানো হয়েছে বা কতটা তার মধ্যে কি মেশানো হয়েছে সেটা আমি জানি না, সেটা মুভি দেখার পরেই জানা যাবে। তো আপাতত মুভি ট্রেলারের ওপর রিয়াকশন ভিডিওটা আমি বানাচ্ছি আজকে, মুভি ট্রেলারের ওপর। তো আমি আমার মুভি ট্রেলারের ওপর যে রিয়াকশন দেবো সেটা আপনারা অবশ্যই দেখুন, কমেন্টে জানাবেন কেমন কী লাগছে, আর অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে দেখা যাক মুভি ট্রেলার স্টার্ট। 18, 19, 20, 21, 22 आप पर एक इल्जाम है कि आपने ढेर सारे कश्मीरी पंडितों की जान ली है। जी, कितने लोगों को मारा होगा? सबका 20-25। अगर वो आपसे कहते हैं कि अपने सगे भाई को मार दो तो मार देते, और आपसे आपकी माँ को मारने के लिए कहते तो मार देते। ओरिजिनल टेररिस्ट। उसके सामने हम अपनी माजी की कोई बात नहीं करेंगे। मतलब नो मेंशन ऑफ एक्सोडस? नो एक्सोडस नहीं, जेनोसाइड। देखो कौन है, कृष्णा। रात तक कश्मीर छोड़कर जाने को कहा है? हमारे लोग मर रहे हैं सर। कश्मीर चल रहा है, खुले आम कश्मीरी हिंदुओं का कत्ले आम हो रहा है। पंडितों को किसी ने नहीं भगाया, वो खुद भागे, गवर्नर से मिल गए, जहाँ शिव सरस्वती ऋषि कश्यप हुए वो कश्मीर हमारा था, जहाँ पंचतंत्र लिखा गया वो कश्मीर हमारा था। तू जानता ही क्या है कश्मीर के बारे में? कश्मीर has never been an integral part of India and this is a historical fact. जय कश्मीर। रे गले चले, धर्म बदलो, भागो या मर जाओ। कश्मीर के मसले का एक ही हल, अल जिहाद। एक ही आवाज बुलंद होगी, बच्चा बच्चा कहेगा आजादी, दहशतवाद से आजादी, 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 आजादी। देश की तकदीर वही बदल सकता है जिसके पास ये पावर है, पॉलिटिकल पावर। पॉलिटिक्स का बस एक ही अंत, विनाश। पॉल, मौत के डर से मैं भी कायर बन जाऊं। पॉल मुझ पर फटा था, तुम पर नहीं। पद्मश्री मुझे ऐसे ही नहीं मिला ना। पद्मश्री आपको सरकार ने खामोश रहने के लिए दिया। आजादी इज ए सॉन्ग ऑफ टेररिज्म। इट्स एन एंथम ऑफ फ्री कश्मीर, सेटल इन जनगणमन ऑफ इंडिया। जब मासूम लड़कों को गाड़ी से बांध बांधकर घसीटा जाएगा और उन पर रेप चार्जेस लगाए जाएंगे तो ये सताए हुए लोग गंजे उठाएंगे सर। कश्मीरी पंडितों ने तो कभी कोई पत्थर नहीं उठाई, क्यों? एंड वी विल नेवर अलाउ कश्मीर टू बी एन इंटीग्रल पार्ट ऑफ दिस कंट्री, चाहे उसके लिए आग क्यों ना लगानी पड़े। दिस इज द टाइम फॉर जस्टिस कृष्णा। कश्मीरी पंडितों को वापस अपने घर कश्मीर जाने का मौका मिलेगा? इस दिस जस्टिस? March 2022.
ওকে, তো ফিল্ম অলরেডি রিলিজড হয়ে গেছে 11th March 2022-এ, আজকে অলরেডি 14th March, তো 3 দিন হয়ে গেল, আমার এখনও দেখা হয়নি, সরি ফর দ্যাট। তো দেখুন, ট্রেলার থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে ঘটনা কি ঘটতে চলেছে বা কি হয়েছে। তো অ্যাকচুয়ালি দেখুন, কাশ্মীর জেনোসাইড বিষয়টা গোটা দেশ জানে, শুধু আমাদের দেশ নয়, আশেপাশের অনেক দেশই জানে, এবং ইউএনও অবধি ব্যাপারটা গেছে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন অবধি। তো কাশ্মীর জেনোসাইড বিষয়টা সবাই জানে, এটা সত্যি ঘটনা, এবং সিনেমাতে দেখানো হয়েছে যে কীভাবে মানে সাধারণ কাশ্মীরি মানুষদের ব্রেন ওয়াশ করে করে তাদেরকে একটা টেরোরিজমের দিকে ঠেলে দেওয়া হয়েছে, এবং সেই কাজটা খুব সুন্দরভাবে করতে পারে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যেটা সবাই জানে। তো এটা এখানে সেই ঘটনাই তুলে ধরা হয়েছে, সরি। তো দেখাই যাচ্ছে আর কি, মানে কাশ্মীরি ইউথদের কীভাবে ইউজ করে তারা মানে অলওয়েজ কাশ্মীরকে ভারত থেকে আলাদা একটা রাজ্য দেখানোর চেষ্টা করেছে, এবং বহু বছর ধরে সেই চেষ্টা চালিয়েছে, পার্সিয়ালি সেখানে সাকসেস পেলেও কমপ্লিটলি সাকসেস তো পাওয়া পসিবল নয়, কারণ দেখুন আপনি যতই মিথ্যে কথা বলবেন, যতই মিথ্যে কথা বলুন, সেটা একদিন না একদিন ধরা পড়বেই, সত্যিটা সামনে আসবেই। আর সত্যি এটাই যে কাশ্মীর অলওয়েজ ভারতের পার্ট ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তো কাশ্মীরিরাও ইন্ডিয়ান, কাশ্মীরিরা কাশ্মীরি বা পাকিস্তানি নয়, তারাও ইন্ডিয়ান। তো সুতরাং তাদের মাথা খাওয়ার কাজটা যারা করছে, ভারতীয় সেনা বা আমাদের পলিটিশিয়ানসদের উচিত তাদেরকে খুঁজে বার করে সামনে এনে তাদেরকে শাস্তি দেওয়া, যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে কখনো না হয়। আশা করছি হবে না, কারণ এই মুহূর্তে কাশ্মীর ইনসার্জেন্স অনেকটাই কমে গেছে, লাস্ট বিগত 2-3 বছরে অনেকটাই কমেছে। আশা করছি কাশ্মীরের এখনকার ইউথ মানে যারা আছে ইউথরা, তারা পুরো ব্যাপারটাই আস্তে আস্তে বুঝছে যে পাকিস্তান কীভাবে তাদের ব্রেন ওয়াশ করে একটা সিভিল ওয়ারের মধ্যে ঠেলে দিতে চাইছে, কীভাবে তাদের টেরোরিজমের দিকে ঠেলে দিতে চাইছে। তো এটা তারা বুঝতে পারছে আস্তে আস্তে। তো আশা করবো যে খুব তাড়াতাড়ি কাশ্মীর আবার ভূস্বর্গ হয়ে উঠবে, কাশ্মীর আবার একটা খুব সুন্দর ট্যুরিস্ট স্পট হয়ে উঠবে। ট্রেলারটি খুব সুন্দর, ডিরেক্ট যিনি ডিরেক্ট করেছেন খুব সুন্দর পরিচালনা করেছেন সিনেমাটি, খুব ভালো সিনেমাটোগ্রাফি হয়েছে, এবং অবভিয়াসলি বেস্ট অন ট্রু স্টোরি, মানে কিছু তো আছে বস। আশা করব সবাই দেখবেন কাশ্মীর ফাইলস, খুব ভালো লাগবে আশা করছি। বাকি সিনেমাটোগ্রাফি খুব ভালো, ট্রেলারটা খুব ভালো দেখলাম, খুব শীঘ্রই আমি কমপ্লিট মুভিটি দেখবো এবং তার উপর একটি রিভিউ বানাবো অবশ্যই। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট কিসের ওপর রিভিউ করা যেতে পারে। আশা করছি আপনারা ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এটুকুই থাক, আবার দেখা হবে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।